নমস্কার আপনাদের সকলকে নান্দিকারের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আমাদের যে জাতীয় নাট্যমেলা হয় তার সকল কর্মী এবং অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার জানাই আবার প্রত্যেক বছর মতো গত 34 বছরের মতো এবছরও আবার জাতীয় নাট্যমেলা হতে চলেছে একাডেমি অফ ফাইন আর্টসে আগামী 16 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত 1984 সালে নান্দিকার যখন 25 পা দিল আমরা ভাবছি যে এই 25 পা এটা কিভাবে এটা কম নয় একটা দল জ্যান্ত দল অনেকদিন কাজ করছে এবং সেটা 25 পা দিয়েছে আমাদের কাছে তখন ভীষণ একটা আবেগে উত্তেজনার ব্যাপার তখন আমরা কি করব ভাবছি তখন আমাদের দলের একজন মানে বয়স্ক মানে আমার থেকে কম বয়সের সদস্য সুব্রত পাল তখন সে বয়স্ক নয় সে বলল যে আমার মনে হয় যে আমরা তো সবসময় নিজেরা নিজেদের জন্মদিনে অনেক কিছু করি নানান নাটক করি লোকজনকে বলি আমাদের আশীর্বাদ করো আমাদের অভিনন্দন জানাও এবার আমরা নিজেরা কিছু করব না নিজেরা নিজেদেরকে দেখাবো না আমরা অন্যকে দেখাবো আমরা একটা ছাতা ধরব যে ছাতার তলায় সারা ভারতবর্ষের কিছু থিয়েটার বাংলার মানুষের কাছে উপস্থাপিত হবে এবারে মুশকিল হচ্ছে একই নাট্যকাল তো বারবার চলছে অনেক সময় একই কথা বলছি অনেক সময় একভাবে আবেদন জানাচ্ছি সেই যুগে যে 35 বছরে পা দিল এটা কি কিভাবে নিজেদের কাছে অন্তত একটা রিফ্রেশিং একটা পুনর্নবীকরণ একটা পুনরুজ্জীবন যেন হয় একটা পুনরুত্থান যেন হয় সেইটা কি করে সেইটা খুব ভেতরে পীড়া দেয় অনেক সময় মনে কেন রুটিন কেন সবসময় রোজ কেন জন্মদিন হয় না আমাদের এরকম একটা ফ্রেশ মনোভাবের জন্য হোয়াট এ লাভলি সেলিব্রেশন এরকম কেন হয় না তার জন্য এই বছরে আমরা একটা আমাদের এক্সিবিশনে যেটা আমাদের কনিষ্ঠরা বলেছে সেটা খুব সুন্দর সেটা হচ্ছে আমরা এই নাট্যমেলাগুলো যা করলাম তাতে কি করলাম কতগুলো নাটক শুধু এলো নিজেরা বক্তৃতা করলাম লোকজনের ভালো কথা বললো নাকি এটা কোথাও একটা কিছু কোথাও একটা অভিঘাত হলো তখন মনে হলো সবসময় তো প্রত্যক্ষ ফললাভ হয় না তখন মনে হলো যে ভারতবর্ষে আমরা কিন্তু প্রথম জাতীয় নাট্যমেলা করি এর আগে সঙ্গীত নাটক একাডেমি ওয়ান শট একটা দুটো করেছিল কিন্তু নিয়মিত জাতীয় নাট্যমেলার কৃতিত্ব একটু গর্বের সঙ্গে বলছি নান্দিকারের সেইটা মনে হলো যে তাহলে এই এই যে একটা বিশেষত্ব আমাদের সেটা কোথায় কোথায় এটা কোথাও দাগ কেটেছে কোথাও আমাদের সংস্কৃতিক মানচিত্রতে হ্যাঁ কেটেছে কারণ এখন প্রায় ঘরে ঘরে গ্রামে গ্রামে উপনগরে মহানগরে সর্বত্র ক্রমাগত এখন ফেস্টিভ্যাল চলছে একটা ফেস্টিভ্যাল কালচার তৈরি হয়েছে এইরকমভাবে ফেস্টিভ্যালটা কোথাও একেবারে রন্ধ্রে রন্ধে কেটে গেছে আমাদের জাতীয় আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতির আঙিনায় সেইটা একটা কোথাও আমাদের প্রভাব এবং তারই সঙ্গে এখনও কেউ কেউ হঠাৎ বলে আপনাদের নাট্যমেলা হচ্ছে না আপনাদের অনেক বছর তারা আর খোঁজ রাখে না হঠাৎ রাত্রি দুটোর সময় ফোন এবছর কিন্তু আমি আসছি আমি বোস্টন থেকে অমুক কথা বলছি এবার কিন্তু কলকাতায় আসছি ওই সময় নাট্যমেলা হবে তো তখন মনে ও ইটস স্টিল প্রেশাস টু সাম পিপল এবং এখনও কিছু কিছু লোক ওই মানে এই মর্যাদাটা তা পাইওনিয়ারের মর্যাদাটা এই আমার বনে দিয়ে আনার মর্যাদাটা দেয় এবং তখন সেই সাহসেই গান গেয়ে উঠতে পারি পুরানো জানিয়েছে ও না আমায় আধে কাকি রকমে আমাদেরকে একটু তাকিয়ে দেখো একটু মৃদু হেসো এবং পারলে 16 থেকে 25 আমাদের একাডেমি অফ ফাইন আর্টসে এসে আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে একটু আশ্বাস দাও আমাদের হাতটা কখনো কখনো ধরো মুদ্রা কথা হচ্ছে আগামী 16 থেকে 25 আমরা সব ডালা সাজিয়ে বসে থাকবো আপনাদের বরণ করার জন্য একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের কনিষ্ঠ বন্ধুরা তারা এক্সিবিশন করবে নান্দিকারের উপর এক্সিবিশন
ফুল টুল দিয়ে সাজাবে, আলপনা হবে সামনে, আমাদের কনিষ্ঠরা এবং যারা বয়োজ্যেষ্ঠ সঙ্গী তারা সকলে মিলে আকুল আগ্রহে বসে থাকবে আপনাদের বরণ করার জন্য। কারণ শেষ পর্যন্ত গায়কের সব গান মিথ্যা যদি না শ্রোতা থাকে, শেষ পর্যন্ত কোণে দেখা আলো থাকলেও যতক্ষণ না কোণে এবং বরের দৃষ্টি বিনিময় হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব কিছু তো বন্ধা ব্যর্থ হয়ে যায়। তাই আমরা যতই সেজে গুজে সেদিন সকলে সাদা পড়বে, আমাদের নান্দিকারের লোকেরা সকলে লাল পেটে শাড়ি পরবে, এইসব করে টলে বসে থাকবে আপনাদের জন্য। আসবেন, এসে আমাদের দিকে একটু তাকিয়ে হাসবেন, একটু বিজ্ঞের মতো হাসতে পারেন, একটু ছেলে মানুষের মতো হাসতে পারেন, কিন্তু একটু হাসি চাই। এবং কেউ কেউ যদি হাতটা আমার থেকে বয়োজ্যেষ্ঠ বোধ হয় বেশি কাউকে পাবো না, যদি সেই বয়োজ্যেষ্ঠ মানুষ কেউ তাদের মাথায় যদি হাতটা রাখেন, আর না হলে হাতটা যদি একটু ধরেন তাহলে সমস্ত শরীরের মধ্যে মনের মধ্যে সঞ্চারিত হবে। একা নই আমরা, একা তো কেউ বাঁচে না, আমরা অনেকের মধ্যে আছি এবং আসল রসিকদের মধ্যে আছি। এবং তখন মনে হবে যে আসছে বছর আবার হবে, এই কথা ভেবে বছরের কাজটা করব। সকলে খুব ভালো থাকবেন, আপনাদের জন্য অপেক্ষা করে আছি।